চলে এসেছে ঠান্ডা ঠান্ডা ফুলকুল দই কাল লস্যি। মোটামুটি একটু ঠিক আছে, মানে উঠে চলার মতো একটু ঠিক আছে, বাট তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। তো আজকে কি বার? আজকে মঙ্গলবার। তো এখন কটা বাজে বলি, এখন বাজছে 9:20। তো একটু আগে জাস্ট স্কুল থেকে এলাম, তো তাড়াতাড়ি চলে এসেছি, তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে যেহেতু এক্সাম চলছে। আর এদিকে দেখো মা মাদুর ধুয়ে মিলে রেখেছে কালকে, এই দুটো মাদুর বাবা নুন, মানে এই যে দুটো, এই দুটো বা দাঁড়াও দেখাচ্ছে, এই দুটো মাদুর বাবা কালকে নতুন কিনে এনেছে, তো মা তাই জন্য ধুয়ে দিয়েছে। আর মা ওপাশে রান্না করছে, বেটু আমার দাদুনের সঙ্গে গেল নিচে ঘুরু ঘুরু করতে। তো চলো দেখ কি হচ্ছে এপাশে। পেঁয়াজ ভেজে রেখেছে, বাট আমার না পেটটা ব্যথা, পেটটা একটু খারাপ খারাপ, কাল রাত থেকে প্রচণ্ড পেট ব্যথা করছে, এত পেট ব্যথা করছে কাল রাত থেকে, মানে গরমের জন্য কিচ্ছু উল্টাপাল্টা খাইনি, বিশ্বাস করো কিচ্ছু উল্টাপাল্টা খাইনি, বাট গরমের জন্য কি গরমের জন্য না জানি না কিসের জন্য এত পেট ব্যথা করছে, কাল রাত থেকে প্রচণ্ড পেট ব্যথা করছে, শরীরটা ভালো নেই। তো যাই হোক, তো চলো এখন আপাতত ফোনটা চার্জে দিই, ফোনের চার্জ নেই, ফোনটা চার্জে দিই, পরে কথা হচ্ছে। আম দিছো? তো চলে এসছে ঠান্ডা ঠান্ডা কুলকুল দই কাল লস্যি, আগে আহে দই লস্যি। কটা বাজে জানো? এখন বাজছে 12:30, এখন কাছে দই লস্যি। এত শরীরটা আমার খারাপ, বাথরুমে যাচ্ছি আসছি যাচ্ছি আসছি, হচ্ছি দিয়ে কি একটা চেটানো হয়েছিল এই টেবিলে, সেই চিটটার অবস্থা দেখো, এইভাবে চামড়া টেনে টেনে তুলতে হচ্ছে। আমার মেয়ে দেখে আবার সে আবার তুলবে, এই তো এই তো টান, আয় নখ শুদ্ধ তুলে নিচ্ছে, চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছ প্রচন্ড শরীর খারাপ, মাথা খুব ধরে আছে, আমারও শরীর খারাপ, আমার বাবারও শরীর খারাপ। তো জানো তো একটা কথা তোমাদের শেয়ার করি, আজকে ভোরবেলা না একটা বাজে স্বপ্ন দেখেছি, খুব বাজে স্বপ্ন, মানে মানে আমি শেয়ার করতে পারছি না সেই স্বপ্নটা, খুব বাজে স্বপ্ন দেখেছি, তারপর থেকে আমার শরীরটা এত খারাপ করছে, আর আমার বাবারও শরীরটা খুব খারাপ, বাবার মানে বাবার শরীরটা মানে বাবার তো পুরো অ্যাসিড হয়ে গেছে, বাবা বমি করছে, বাবার শরীরটা এত খারাপ। তবুও একটু ঠিক ছিলাম জানো তো, বাট ওই দেড়টা দুটোর পর থেকে এত শরীর খারাপ করছে, এত শরীর খারাপ, মানে হ্যাঁ থেকে তবুও একটু ঠিক ছিলাম, বাট জানো তো দেড়টা থেকে দুটোর পর থেকে এত শরীর খারাপ করছে না, প্রচণ্ড শরীর খারাপ করছে। তারপরে মোটামুটি একটু শুয়েছিলাম, ঘুম ধরেনি বাট শুয়েছিলাম, তো ফোনটাও ঘাটতে ইচ্ছে করছে না, এত শরীর খারাপ করছে। তো যাই হোক এখন মোটামুটি একটু ঠিক আছে, মানে উঠে চলার মতো একটু ঠিক আছে, বাট মাথা ব্যথা ধরে আছে প্রচণ্ড, উঠে খেলাম, তারপরে তো পড়ালাম, পড়িয়ে ছুটি দিলাম, আর এখানে মা আম কাটছে, তো চলো দেখাই বাবা আজকে আম পেড়েছে। দেখো বেশি আম নয়, এক ঝুড়ির মতো আম। তো দেখো আগের দিন তোমাদের দেখাচ্ছিলাম মা আচারটা রেডি করেছিল বাট মশলা দেয়নি, আজকে দেখো আজকেও আচার করেছে, মশলা টশলা দেওয়া হয়ে গেছে, একদম আচার পুরো রেডি, এখানের এই অবস্থা হয়ে গেছে। তো শরীরটা যেহেতু ভালো ছিল না, কিচ্ছু করতে ভাল লাগছিল না, সারাটা দিন শুধু শুয়ে শুয়ে কাটালাম, তারপর এই যে একটু উঠে এসে এইসব জিনিসগুলো একটু গোছাচ্ছিলাম, মা তুলে এনে রেখে দিয়েছে, এগুলোই গোছাচ্ছিলাম। তো চলো এগুলো গোছাই। আর একটা কথা ভাবছি জানো তো, তোমাদের তখন বললাম না যে একটা স্বপ্ন দেখেছি, খারাপ স্বপ্ন, তো কেন দেখেছি হঠাৎ করে, আর স্বপ্নটা দেখার পরই এইরকম কেন হচ্ছে? তাহলে একটা জিনিস ভেবে দেখো, বাবারও শরীর খারাপ, বাবার তো পুরো অ্যাসিড মতো হয়ে গেছে, তোমাদের তো তখন বললাম বমিও করছে বাবা, তো পুরো অ্যাসিড হয়ে গেছে, আর আমারও এভাবে শরীর খারাপ, হঠাৎ করে এরকম শরীর খারাপ, হ্যাঁ গরম মানছি। তো একটা জিনিস ভাবছি জানো তো, খারাপ স্বপ্নগুলোই সবসময় এরকম হয় কেন? ভালো স্বপ্নগুলোও তো সত্যি হতে পারে, তাই না? তো যাই হোক চলো এই জিনিসপত্রগুলো গুছিয়ে নিই, তারপর কথা হচ্ছে।
তো দেখো এইদিকে জামাকাপড়গুলো গুছিয়ে এইদিকে চলে এসে এইদিকে কয়েকটা থালাবাটি পড়েছিল, তো সেগুলোই ভাবলাম ধুয়ে নিই। তো সেগুলো ধুতে গিয়ে দেখছি এই কৌটোগুলো রাখা ছিল, এই কৌটোগুলো না কয়েকদিন ধরে ধুবো ধুবো করে আর সময় হচ্ছে না, বলতে পারো ইচ্ছে করেও ধুইনি, অনেকটা আলসামি করে আর কি, গরমের জন্য ভাল লাগছিল না কিছু। তো এই কৌটোগুলোও ধুয়ে নিচ্ছি, অনেকগুলো কৌটো খালি পড়েছিল ধুবো ধুবো করে, তাই ভাবলাম আজকেই ধুয়ে নিই। তো এই কৌটোগুলো ধুচ্ছিলাম তখন, তো চলো এগুলো ধুয়ে টুয়ে নেই একদম, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এই দিকে দেখো আমি সকাল থেকে উঠতে পারছি না, শরীর খারাপ, আর এখানে বসে বসে আমি আচার খাচ্ছি। সে হয় না প্রেগনেন্সির সময় যেমন মানুষরা না লোভ করে না এটা খেতে ওটা খেতে, মনে হচ্ছে না যেন আমি প্রেগনেন্ট, ওই জন্য আমার লোভ হচ্ছে, একদমই না। বিশ্বাস করো আমি যখন প্রেগনেন্সি টাইমেও না আমার এইসব আচার ফাচার খেতে একটু ইচ্ছে ছিল না, তাছাড়া আমার এইসব ভালোও লাগে না। আজকেও যে খুব একটা ভালো লাগছিলো তা নয়, বাট মুখে ওইটা যেন ভাল লাগছিল, ওই স্বাদটা যেন ভাল লাগছিলো, আর অন্য কিছু ভাল লাগছিলো না, তাই জন্যই ওটা খাচ্ছিলাম। তো বিশ্বাস করো প্রেগনেন্সি টাইমেও না আমি এইসব আচার ফাচার খেতাম না, আমার ভালো লাগে না এইসব খেতে, আচার টক ফক খেতে ভালো লাগে না। এমনি কোনো সময় রান্নার টক হয়, মাছের টক হয়, তখন ঠিক আছে, এই টক জিনিস, তেঁতুল চাট, আম চাট, আচার চাট, এইসব আমার ভালো লাগে না খেতে। তো যাই হোক ওটা তখন মুখে ভালো লাগছিলো তাই জন্যই আমি খা। তো এখানে দেখো শশা ছড়ানোর জন্য চলে এসেছি, আর আমার মুখটা দেখো কেমন লাগছে, যেন আমাকে যেন কপাল খেতে পাইনি, খেতে দেয়নি আমাকে, এরকম লাগছিলো। তো যাই হোক খিদে খিদে পাচ্ছিলো, সন্ধ্যে থেকে তেমন কিছু খাইনি তাই খিদে খিদে পাচ্ছিলো। ওখানে মা ছোলা পেঁয়াজ এইসব কেটে কেটে দিয়েছে, চানাচুর টানাচুর দিয়েছে, তারপর ভাবলাম না আমি একটু শশা কেটে নিই, কারণ শশা বাড়িতে ছিল টাটকা টাটকা শশা, তাই জন্য আমি এখানে শশাটা ছাড়াতে চলে এসেছি। দেখো শশাটা ছাড়িয়ে নিচ্ছি এখানে, শশা একদম ছোটো 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 করে কুচিয়ে নেব, তারপরে চাট করে খাবো। আর তো দুপুরের থেকে এখন একটু ভালো আছি, খুব একটা যে ভালো তা নয়, শরীরটা কেন যে এমন করলো, এমন খারাপ হলো হঠাৎ করে সত্যিই জানি না, হয়তো গরমের জন্য বা উল্টাপাল্টা কিছু খাওয়ার জন্য, কিন্তু উল্টাপাল্টা তো কিছু আমি খাইনি, এখন তো বিরিয়ানিও খাইনি, বাইরে গিয়ে কিছু খাইও নি, তাহলে কেন এরকম শরীরটা খারাপ হলো, মনে হয় গরমের জন্য নাকি এই স্বপ্ন দেখার জন্য, জানি না, জাস্ট স্বপ্নটা নিয়ে মজা করছি, তবে বিশ্বাস করো খুবই খারাপ স্বপ্ন দেখেছি। তো যাই হোক আজকে তো তেমন কিছু ভিডিও করতেই পারিনি, এইটুকু ভিডিওর মধ্যে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো এই দিকে দেখো চানাটা আমি তৈরি করে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজি। তো দেখো এইরকম শরীর খারাপ তাতেও দেখো আমার লোভ, দেখো প্রেগনেন্ট যারা তাদেরও মনে হয় এমন লোভ হয় না। তো যাই হোক মা সকালে রান্না করে রেখেছিল, তো কিছুই তো খাওয়া হয়নি সেভাবে, এখানে দেখছি সবই আছে শুক্তো, তারপরে হয়েছিল মাছের টক, তো আমিও খাইনি, বাবাও খায়নি, সকালবেলা মাছের টক শুক্তো কিছুই খাইনি, সবই রাখা হয়ে আছে দেখো। তো যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, টাটা বাই বাই।